মানে আমরা যে পড়াটা আজকে দেখাবো, তাহলে আমরা গতদিনের যে পড়াগুলো সেগুলো একটু বললাম, কেমন? হ্যাঁ আমি স্যার, কয়েকটা শর্ট দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তাহলে একটু আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করব সেখান থেকে একটু কথা বলার চেষ্টা করবো তোমরা। এখন একটু তোমরা দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ না? এখানে দেখো তো, অক্সিজেন, ও হচ্ছে অক্সিজেন, আর বাম পাশে নিচে যে সংখ্যাটা লেখা আছে কত, 8, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তাহলে পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, তাহলে যদি পারমাণবিক সংখ্যা 8, মানে কি প্রোটন আছে 8টা, তার মানে ইলেকট্রন আছে 8টা। আটটাই এইবার একটু দেখো, আমরা এই জায়গায় একটু খেয়াল করো, তোমরা কে কে দুষ্টুমি করতেছ, কে এ দাগ দিচ্ছ কে বাবা? হ্যাঁ, তোমাদের তো না স্যার, মানে আমি না দাগ দেবে না, দাগ দিলে তো তাহলে পড়ানো যাবে না, তাহলে পড়া বন্ধ করে দিতে হবে। এখন একটু বদমাইশি করিস না। শোনো, তাহলে এখানে এই ছবিটা দেখো, তাহলে আমরা এর একটা নিউক্লিয়াস আছে, নিউট্রনে কি আছে, প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস এর বাইরে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো ঘুরতেছে, দেখো। তাহলে মাঝখানে যেটা আমরা বলছি এটা নিউক্লিয়াস, আমি পড়াগুলো আরো একটু ডিটেলস দেখাচ্ছি, আর ইলেকট্রন বাহির দিয়ে ঘোরে। এখন একটু দেখো, এই জায়গায় একটু খেয়াল করো, আমরা ক্লোরিন দেখো তো, বাম পাশে উপরে কত লেখা আছে, 35, আর নিচে হচ্ছে 17। তাহলে বাম পাশে কোনো পরমাণুর সংকেতের বাম পাশে উপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এই যে পরমাণুটা ক্লোরিন, এখান থেকে কি বুঝতে পারছো? দেখো তো লেখা আছে কি, কোনো মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই, পারমাণু সংখ্যা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, নিউটন সংখ্যা। দেখো তো, এই যে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা সমান কি, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, সমান হচ্ছে 35 বিয়োগ 17 18। প্রোটন সংখ্যা, হ্যাঁ, তাহলে আমরা নিউটন সংখ্যা যখন বের করব, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা বিয়োগ করব। এইবার একটু একজন বলবা, এই যে সবগুলোকে দেখা যাচ্ছে না, এখন একটু কম দেখা যাচ্ছে, যে কোনো একজন বলো তো, এই যে মৌলটা অক্সিজেন, এটার প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা, বলো দেখি, খাতা রাখবে সাথে, বলো। ইলেকট্রন সংখ্যা স্যার 8টি স্যার, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা 8টি স্যার। প্রোটন 8, ইলেকট্রন 8, আর নিউট্রন, হ্যাঁ না স্যার, ইলেকট্রন 8 স্যার, একজন বলো স্যার নিউট্রন সংখ্যা 8 স্যার, সবগুলোই 8 হবে, হ্যাঁ পারমাণবিক স্যার, সংখ্যা 8। দেখো পারমাণবিক সংখ্যা 8 মানে কি, প্রোটন 8, তাহলে নিউট্রন 8, প্রোটন 8, আর 16 থেকে 8 গেলে 8 থাকবে, এটা কি হ্যাঁ হবে স্যার, বলো দেখি, এখানে বলো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এখানে কত দেওয়া এগারো আছে, স্যার, 12, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তার মানে প্রোটন হচ্ছে হ্যাঁ স্যার, 12টা, হ্যাঁ স্যার, ইলেকট্রন হবে 11টা, আর 11টি স্যার, নিউট্রন হচ্ছে 23 থেকে 11 গেলে কত হয়, 12। তাহলে 12টি স্যার, ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে 11টা, আর নিউট্রন হচ্ছে 23 থেকে 11 গেলে যেটা থাকে 12। এখন কি বুঝতে পারবে, এখন বারোটি স্যার, এরকম যদি কোনো সংকেত দেওয়া থাকে তাহলে সেখান থেকে অবশ্যই তোমরা এটা বের করতে পারবে, পারবে না? স্যার ডিস্টার্ব হচ্ছে স্যার, এই যে কে কে ডিস্টার্ব করতেছে, ক্লাসটা বন্ধ করে দেবো? স্যার ডিস্টার্ব করতেছে স্যার, কে ডিস্টার্ব করতেছে, তাকে খুঁজে বের করো।
আচ্ছা আমি যে জিনিসটা দেখালাম কারো কি কোনো সমস্যা আছে? তাহলে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা আমরা দেখালাম। তাহলে এই পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দেখা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পরমাণুতে আমরা কি করে ইলেকট্রন বিন্যস্ত থাকে, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা আমরা দেখাবো। এখন এটা দেখাতে গেলেও আমি একটা শেয়ার নিচ্ছি, তোমরা এই যে ইয়ে করবো না, দাগ দিবে না, দাগ দিলে একটু সমস্যা হবে, করানো যাবে না। এখানে আমার ছবি দেখতে পাচ্ছ না? আমি যে জিনিসটা এখন তোমাদের দেখাবো সেটা একটু দেখো। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে দেখো, আমরা যদি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস দেখতে চাই তাহলে একটু এইবার খেয়াল করে দেখো পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকে। তাহলে ইলেকট্রন গুলো এখানে একটা একটা সূত্র আছে, দেখো তোমরা একটু বই থেকে দেখতে পারবা, কক্ষপথ গুলোতে 2n² সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যস্ত থাকে। খেয়াল করো, n হচ্ছে শেল সংখ্যা, n হচ্ছে শেল মানে হ্যাঁ, n যদি আমি 1 বলি তাহলে 1 নম্বর শেল, আর যদি 2 ধরি তাহলে 2 নম্বর শেল, আর যদি 3 বলি 3 নম্বর। এই যে দেখো, বলো স্যার, শেলটা স্যার কক্ষপথ না? হ্যাঁ, শেল ইংরেজি কক্ষপথ অরবিট, তিনটে নাম আছে, শেল কক্ষপথ অরবিট। ছবিটা দেখো, এই যে মাঝখানে লাল বৃত্ত, এটা তো নিউক্লিয়াস। এই যে বড় বড় দানা আছে ছবিটা না, এই ছবি আছে, প্রথম বৃত্তটা হচ্ছে কে শেল, তারপরে এটা হলো এল, তারপরে এটা এম, তারপরে এন। তাহলে 1 নম্বর শেলে কয়টা ইলেকট্রন থাকবে? আমাদের সূত্র ওয়ান, তাহলে এই এন এর যদি আমি 1 বসাই তাহলে 1 এর উপর স্কয়ার দিলে কত? 1, তাহলে 2 অক্ষে 2, তাহলে 1 নম্বর শেলে ইলেকট্রন থাকবে 2টা। 2 নম্বর শেলে ইলেকট্রন কটা থাকবে? 8টা স্যার। তাহলে এই যে 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 2 দুগুণ 4, তাহলে 4 দুগুণ 8, তাহলে 2 নম্বর শেলে 8টা, আর 3 নম্বর শেলে 18, তাহলে আমাদের 18 পর্যন্ত নেই, আমাদের 18 বা 20 পর্যন্ত মৌলগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে এখন একটু খেয়াল করো, এইখানে একটা দেওয়া আছে, দেখো তো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা বই থেকে দেখো 11। হ্যাঁ স্যার, সোডিয়াম 11 হয়, তাহলে প্রথম শেলে কয়টা হবে? 2টা। প্রথম শেলে আমরা কয়টা? 2টার বেশি দিতে পারবো না। পরবর্তী শেলে 2টা না, দ্বিতীয় শেলে হলো 8টা, তাহলে 8 আর 2 10, 10, তাহলে 8 থাকে কয়টা? 1টা। তাহলে এটা হচ্ছে 3 নম্বর শেলে হবে এই 1টা। তাহলে আমরা যদি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেই তাহলে আমরা দিতে পারবো এই সোডিয়ামের প্রথম শেলে হবে 1টা, দ্বিতীয় শেলে হবে 2টা, আর তৃতীয় শেলে হবে 1টা। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দিতে পারবো, যে আমরা তাহলে আমরা যে কোনো মৌলে, তোমাদের বইয়ে দেখো কত নম্বর পৃষ্ঠা, তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস দেওয়া সম্ভব, দেওয়া যায় কিনা বলো? তোমাদের বইয়ে 60 নম্বর পৃষ্ঠা বের করো, সবাই বের করছো? 8 নম্বর পৃষ্ঠা থেকে আমরা কি দেখতে পাই তোমরা একটু দেখো তো, এখানে প্রথম দেওয়া আছে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 স্যার। তাহলে 3 যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেই তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে 1টা, প্রথম শেলে কক্ষপথে 2টা, আর পরবর্তী কক্ষপথে 1টা, 1টা, তাহলে 2 1টা। তাহলে আমরা যদি ছবি অঙ্কন করি, দেখো তোমাদের বইয়ে 60 নম্বর পৃষ্ঠার ছবি আছে, দেখো লিথিয়াম প্রথম শেলে হলো 2টা, আর দ্বিতীয় শেলে 1টা, তাহলে 3। পরে আরেকটা ছবি আছে, দেখো কার্বন, বই দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
ওইটাকে বুঝতে পারো কারণ সি ছয়টাই স্যার ছয় তাহলে প্রথম সেলে কয়টা থাকবে স্যার প্রথমে স্যার দুইটা পরেরটা চারটা হবে পরেরটা চার ছয় এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দিতে পারবো বিন্যাস তোমাদের বইয়ে দেখো বেশ কিছু ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে আমি একজনকে জিজ্ঞেস করি বলো তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত হবে বই দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত 15 যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেই তাহলে কিভাবে দেব প্রথম কক্ষপথে দুইটা পরে দুই আট এইভাবে আমাদের বইয়ে 18 নাম্বার পর্যন্ত দেওয়া আছে এখানে একটা প্রশ্ন বলে নেই দেখো আমরা এখানে দুটো গ্যাস আছে দেখো হিলিয়াম নিয়ন আর আর্গন হিলিয়াম নিয়ন আর্গন এখানে একটু খেয়াল করো সবাই হিলিয়াম হিলিয়ামের কয়টা ইলেকট্রন দেখো তো তোমাদের বই দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুইটা স্যার তাহলে প্রথম কক্ষপথে তো দুইটা ইলেকট্রন থাকতে পারে মাত্র দুইটাই আছে কি ক্লিয়ার তারপর একটা নিয়নের ইলেকট্রন বিন্যাস কত দেখো তো স্যার 2 আর 10 2 আর 8 শুধু 2 আর 8 10 আর্গন আর্গন হচ্ছে 2 8 8 তার মানে এই 2 8 8 যদি শেষ কক্ষপথে অষ্টক পূরণ থাকে তাহলে সেই গ্যাসগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আমি আবার বলছি দেখো শেষ কক্ষপথে যদি 8 থাকে তাহলে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস আমাদের বইয়ে আছে হিলিয়াম নিয়ন আর্গন আমি আরো তিনটা নাম বলতেছি নামগুলো শুনো ক্রিপ্টন জেনন রেডন আবার বলছি শোনো ক্রিপ্টন জেনন রেডন এই যে আমি বললাম এই সবগুলো তো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ছয়টা এখন একটু খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ কথা আমরা কিছু মৌল যেগুলো দেখি যেগুলো ধাতু সাধারণত ধাতব দুটি আছে এই যে আমরা যেটা দেখতেছি দেখো লিথিয়াম বেরিলিয়াম তারপর হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম দেখো তো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন একটা ম্যাগনেসিয়ামের কত হবে দেখো তো বইটাতে বলো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের দুইটা স্যার ম্যাগনেসিয়ামের দুইটা স্যার অ্যালুমিনিয়ামের স্যার অ্যালুমিনিয়ামের তিনটা স্যার তিনটা লিথিয়ামের হলো একটা না এইরকম যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে ধনাত্মক আয়ন হয় তাহলে এই যে যখন আয়ন হয় তখন চার্জিত হয় এবং চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে আয়ন কাকে বলবো প্রত্যেকটা পরমাণু এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে কাউকে ইলেকট্রন ছেড়ে দেয় কেউ ইলেকট্রন গ্রহণ করে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে তারা ছেড়ে দেয় আর যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে আমি আবার বলছি শোনো যে সমস্ত মৌলগুলো শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে যেরকম তোমরা বললা সোডিয়ামের আছে একটা তারপর ম্যাগনেসিয়ামের দুইটা অ্যালুমিনিয়ামের হচ্ছে তিনটা এগুলো ধাতু এগুলো কি করবে ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন হবে অপরদিকে তোমরা বই দেখো ফসফরাস অক্সিজেন সালফার ক্লোরিন ফ্লোরিন ক্লোরিনের আছে সাতটা ক্লোরিনের আছে সাতটা তারপর হচ্ছে নাইট্রোজেনের আছে পাঁচটা সালফারের আছে ছয়টা ফসফরাসের আছে পাঁচটা এই পরমাণুগুলো কি করবে এই যে একটা দুইটা তিনটে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে তাহলে যে সমস্ত মৌলে ইলেকট্রন গ্রহণ করে
তারা তারা হচ্ছে ঋণাত্মক আয়, আর যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে হলো ধনাত্মক আয়। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণ করে এবং যৌগ গঠন করে, সেই যৌগ গুলোকে বলা হচ্ছে আয়নিক যৌগ। আমাদের এখান থেকে প্রশ্ন আসলে একটা কোশ্চেন ঘ নম্বরে বারবার আসে, বলা হচ্ছে যে দুটো মৌল দেওয়া থাকলো যারা কি যৌগ গঠন করতে পারবে কিনা। তাহলে যৌগ গঠন করতে পারবে কিনা সেটা তুমি কিভাবে বলবা, কিভাবে বোঝা যাবে? তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে তোমাকে বুঝতে হবে। যদি ইলেকট্রন বিন্যাসে দেখা যায় একটা মৌলের একটা মৌল ছাড়তে পারে আর একটা মৌল গ্রহণ করতে পারে, এইরকম যদি হয় তা তারা যৌগ গঠন করবে। আর যদি দুটাই ছেড়ে দেয়, আমি একটু বলছি শোনো, তোমাদের বইয়ে আছে সোডিয়াম আর লিথিয়াম, এরা কি যৌগ গঠন করবে কেউ বলো তো? সোডিয়াম আর সোডিয়াম আর লিথিয়াম, আরেকবার, সোডিয়াম আর হচ্ছে লিথিয়াম, এই দুটো কি যৌগ গঠন করবে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আমি বলছি দুইটা মৌলই তো ইলেকট্রন ছেড়ে দেবে, গ্রহণ করবে কে? তোমরা জিনিসটা বোঝনি, শোনো, ছেড়ে দেবে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা দুইটা করে ইলেকট্রন আছে বা তিনটে আছে তারা ছেড়ে দেবে, আর যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন আছে তারা গ্রহণ করবে। আমি যে দুটো নাম বললাম এই দুটো নাম, এই দুটো যৌগ গঠন করবে না, কারণ না দুটো মৌলেরই শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। কাজে একটা করে ইলেকট্রন দুইটা তো ছেড়ে দেবে, তাহলে নেবে কে? এই কথা বুঝতে পারছ? এখন আমি যদি বলি তোমাদের মনে করো সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন কি যৌগ গঠন করবে? জি স্যার করবে। আচ্ছা কেন করবে বলো একজন? স্যার সোডিয়াম ছেড়ে দেবে, ক্লোরিন গ্রহণ করবে। কেন ছেড়ে দেবে সেটা বলতে হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? স্যার 2-8-1, এর শেষ কক্ষপথে একটি এবং ছেড়ে দেবে, সে হবে কি ধনাত্মক আয়, আর যে গ্রহণ করবে সে হবে ঋণাত্মক আয়। তাহলে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণ করবে এবং যৌগ গঠন করবে। তাহলে এখন আমরা কোন মৌলের যদি যৌগ গঠনের সক্ষমতা বলি, আসলে যৌগ গঠন করবে কিনা এই ব্যাখ্যা তোমাকে দিতে, এই কোশ্চেনটা ঘ নম্বরে বেশি আসে, এই ব্যাখ্যা দিতে তোমাকে বলতে হবে, ইলেকট্রন বিন্যাস আগে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার পর তুমি বুঝতে পারবা যে এইটা আসলে কি রকম করে করা যেতে পারে। যে অনেকের বাসায় কারেন্ট নাই নাকি, কারেন্ট কোন ধরে রাখতে নাই যাবে, গেলেও চলবে, আইপিএস এর সাথে কানেকশন থাকলে চলবে, যাই হোক কারেন্ট এটা হতে পারে কিংবা আসবে হয়তো, তখন আমরা আবার সংযুক্ত হবে। এখন একটু শোনো, আসছে স্যার কারেন্ট আসছে, মৌলগুলো কখন আয়ন হবে বলতো? আয়ন কোন সময় হবে? যখন ইলেকট্রন ছেড়ে দেবে কিংবা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন ছেড়ে দিলে হবে ধনাত্মক আয়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে হবে বইয়ে তো আছে দুইটা, কাজী পরীক্ষায় যেকোনো একটা আসতে পারে, অধিকাংশ
পরিগণিত হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলগুলোর ধর্ম দেখতে পারবো। কেমন ধর্ম দেখতে পারবো? ইলেকট্রন দেখে আমরা বুঝতে পারবো সেই ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে, ত্যাগ করলে কি হবে, গ্রহণ করলে কি হবে। এই বিষয়টা, এটা নিয়ে কারো কি আর কোনো সমস্যা আছে? যোগটা আরেকবার বলেন স্যার। কোনটা? যোগ গঠনটা আরেকবার বলেন সংক্ষেপে। যোগ গঠন হচ্ছে আমরা যখন কোন দুটো পরমাণু দেওয়া থাকে, ধরো উদ্দীপকে দেওয়া থাকে এক্স এবং ওয়াই, কিংবা দুটোরই পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, বলা হলো এ একটা মৌল পারমাণবিক সংখ্যা, তোমার বলা আছে হচ্ছে ধরো লিথিয়াম প্রথমটাই বললাম তিন পারমাণবিক সংখ্যা তিন, আর আরেকটা পারমাণবিক সংখ্যা হচ্ছে নয়, এই দুটো কি যোগ গঠন করবে? তোমাকে আগে দেখতে হবে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন, ইলেকট্রন বিন্যাস দুই এক, আর একটা যেটা বললাম পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলছি নয়, যারটা হচ্ছে দুই এক সে একটা ছাড়বে, শেষের শেষ কক্ষপথেরটা ছাড়বে, আর এরপরে যেটা হচ্ছে দুই সাত সে শেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য একটা গ্রহণ করবে। তাহলে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করলো সে ধনাত্মক আয়ন হলো, আর আরেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন, এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণ করে যৌগ গঠন করে, এই যৌগটার নাম হচ্ছে আয়নিক। বুঝছি স্যার। বুঝছো? বুঝছি স্যার। এইভাবে আমি বললাম লিথিয়াম আর ফ্লোরিন দিয়ে, তুমি যা দেখবে অন্য কিছু হয়তো থাকবে, সোডিয়াম ক্লোরিন বা সোডিয়ামের সাথে অন্য কিছু, কিংবা ম্যাগনেশিয়ামের সাথে যদি অক্সিজেন হয়, এবার বলো তো কি হবে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন যোগ গঠন করবে? খাতায় লেখো করবে। ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে খাতায় লেখো? 2 8 2 2 8 2, আর অক্সিজেন সব অক্সিজেন 206, অক্সিজেন 2। তাহলে এই ম্যাগনেশিয়ামের শেষের যে দুইটা ইলেকট্রন সেটা কে নেবে? অক্সিজেন নেবে। তাহলে নিয়ে অক্সিজেন হবে 2 8, আর ম্যাগনেশিয়াম যখন ছেড়ে দিল সেও হচ্ছে 2 8। তাহলে ম্যাগনেশিয়াম হলো ধনাত্মক আয়ন আর অক্সিজেন হলো ঋণাত্মক আয়ন, তাহলে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পর যৌগ গঠন করবে। তাহলে যৌগ গঠন করবে কি করবে না সেটা যদি তুমি বলতে চাও, তাহলে তোমাকে বলতে হবে কোথায়, আগে ইলেকট্রন বিন্যাস বলতে হবে। যদি ইলেকট্রন বিন্যাস না বলো তাহলে কিন্তু তুমি খালি এক কথায় উত্তর দিবে তাহলে হবে না, হবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর এই কোশ্চেনটা থাকবে হচ্ছে ঘ নাম্বারে, ঘ নাম্বারে থাকলে তোমাকে অবশ্যই একটু ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা না করলে তো চার নাম্বার দিতে চাবে না। তুমি যে সংক্ষেপে দুই এক লাইন লেখো, চার নাম্বার তো অনেক ফিচার দিতে চাবে না। তোমাকে আগে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে হবে, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করার পরে বলবা যে এটা একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে তো বলো একটু? ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? অক্সিজেন। না, অক্সিজেন অক্সিজেনে কেন হবে, অক্সিজেন তো 2 6। আমি বলছি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, আস্তে আস্তে পড়াচ্ছি একটু বুঝো, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হলো তোমার নিয়ন। স্যার নিয়নে, স্যার নিয়ন, হ্যাঁ নিয়নে, ম্যাগনেসিয়াম দুটো ছেড়ে দেওয়া হবে 2 8, আর অক্সিজেন যখন দুটো নেবে সেও হবে 2 8, মানে দুটোই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। স্যার নিয়ন হবে, হ্যাঁ, তো ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং ইলেকট্রন গ্রহণ করা, ছেড়ে দিয়েও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে, আর গ্রহণ করেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই ইলেকট্রন ছেড়ে দেবে কিংবা গ্রহণ করবে, কি বিষয়টা ক্লিয়ার? তাহলে ইলেকট্রন বলো, কারো কিছু বলার থাকলে জায়গাটা বলবো, কারণ
ইলেকট্রন ছাড়বে। অপর পক্ষে তুমি যদি ফসফরাস বলো, ফসফরাস কত বললাম? দুই আট, দুই আট, তিনটা নেবে। অ্যালুমিনিয়াম যে তিনটে ইলেকট্রন দেবে, ফসফরাস সেই তিনটে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়ামের সঙ্গে যোগ গঠন করবে। তাহলে যার একটা আছে সে একটা দেবে, যার দুইটা আছে সে দুইটা দেবে, যার তিনটা আছে তিনটা দেবে। তাহলে এইভাবে যোগ গঠন হয়। এবং যোগ গঠন করতে গেলে একটা গ্রুপ ইলেকট্রন দান করবে আর একটা গ্রুপ ইলেকট্রন গ্রহণ করবে। এর বাহিরেও আছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধন আমাদের বই এইট এর বইয়ে নাই, তখন হচ্ছে পরের ক্লাসে যা করবে। তাহলে সমযোজী বন্ধনের খেলা ইলেকট্রন ত্যাগ করে না বা ইলেকট্রন গ্রহণ করে না, শেয়ার করে, এবং শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণুর মাঝখানে থাকে। এটা তোমরা পরের ক্লাসে পড়বে, আমি শুধু একটু ধারণা দিলাম। এখন আমি যে দুই দিনে এই ছোট অধ্যায়গুলো দুই দিনেই পড়ানো সম্ভব, সময় আছে 8 মিনিট, তোমরা ওটা অধ্যায়টা একটু উল্টে নিয়ে কার কোথায় সমস্যা আছে বলো, আমি সেটা আবার পড়াবো। কার কোন জায়গায় সমস্যা আছে বলো? ইলেকট্রন হচ্ছে খুবই, শোনো এটা প্রথম দিন গতকাল বলছিলাম, একটা পরমাণুর কেন্দ্র, কেন্দ্র থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন বাহির দিয়ে ঘোরে। ইলেকট্রন একটা বিশাল এরিয়ার মধ্যে যখন ঘোরে, ইলেকট্রনের ভর নাই বললেই চলে। এই জন্য বলা হচ্ছে ইলেকট্রনের ভর নগণ্য, ভর নাই বললেই চলে। মানে যখন কোনো কিছুর মান খুব ক্ষুদ্র হয় সেটাকে মানে ইগনোর করা যায়, যে আমি এত ক্ষুদ্র যে ওটা আমি হিসেব করবো না। এই জন্য ইলেকট্রনের ভর নাই বললেই চলে, এবং পরমাণুর ভর ওই কেন্দ্রে নিমজ্জিত থাকে, কেন্দ্রে থাকে, মানে কেন্দ্রের ভরটাই পরমাণুর ভর বলা হয়। যেহেতু তিনটা কণিকার মধ্যে দুইটা কণিকাই কেন্দ্রে থাকে, কি বুঝতে পারছো বাবা? আর কি আছে বলো, আর কার কোনো প্রশ্ন আছে বলো, প্রশ্ন বলো, তাহলে পড়াতে সুবিধা হবে আমার। পাতা উল্টাও, বইয়ের পাতা উল্টাও, এবং দেখো কে কোথায় বুঝতে পারো না। 8 মিনিট সময় আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়ন, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন কে হবে? যে যারা ইলেকট্রন ছেড়ে দেবে তারা হলো ক্যাটায়ন, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হলো অ্যানায়ন। বলো, এরকম করে বলতে থাকো। স্যার তেজস্ক্রিয়া, আমার একটা প্রশ্ন আসছে। বলো বলো বলো, এক এক করে বলো। আর আমার একটা প্রশ্ন আছে। বলো, প্রশ্ন বলো স্যার। হচ্ছে বইয়ে বলা আছে যে হচ্ছে পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাহলে যে যখন কোন পরমাণু যোগ গঠন করবে, তখন ইলেকট্রন ছেড়ে দেবে, তখন তো আয়ন হয়ে গেল। যখন আয়ন হবে তখন ইলেকট্রন, যখন পরমাণু আকারে থাকবে ইলেকট্রন প্রোটন সমান থাকবে, আর যখন আয়ন হবে, কি বুঝতে পারছো এখন? আয়ন আর যৌগ কেন একই হবে? আয়ন তো দুই প্রকার, ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন
ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন একসঙ্গে যখন একসঙ্গে হয় তখন যৌগ গঠন করে। মনে করো সোডিয়াম, শোনো সোডিয়াম বলছি, সোডিয়াম ধনাত্মক আয়ন আর ক্লোরাইড হচ্ছে ঋণাত্মক আয়ন, যখন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যৌগ। হ্যালো স্যার, যোজনীটা কি? যোজনী তো এখন পড়াবো না, যোজনী তো আরো দুই অধ্যায় পরে। পরমাণু তো যখন ইলেকট্রন প্রোটন সমান থাকে, আর যখন ইলেকট্রন ছেড়ে দেয় সে ধনাত্মক আয়ন ক্যাটায়ন, আর যখন ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন, তা বলে অ্যানায়ন, বুঝছো? আমি গতকাল বলছিলাম এটা একটু জটিল গবেষণা, অনেক আইসোটোপ ল্যাবরেটরিতে তৈরি করা যায় এবং তাৎক্ষণিক ভাবে ব্যবহার করলে ওটা নিঃশেষ হয়ে যায়, আর কিছু আছে স্থায়ী ভাবে ব্যবহার করা যায়। তাহলে স্থায়ী এবং অস্থায়ী, একজন বলতে তেজস্ক্রিয়, যে অধিকাংশই আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, এই জন্য বলতে তেজস্ক্রিয় রশ্মি। বলো স্যার, ক্যাটায়ন স্যার গ্রহণ করে না, ইলেকট্রন গ্রহণ করে না, বর্জন করে? এই যে এতক্ষণ তাহলে কি শুনলে হবে? ইলেকট্রন স্যার সিলেসিলি শোনা জানি স্যার। শোনো, ইলেকট্রন ত্যাগ করলে হবে ক্যাটায়ন, মানে ধনাত্মক আয়ন। ইলেকট্রন ত্যাগ করলে হবে ধনাত্মক আয়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে হবে ঋণাত্মক আয়ন, কি বুঝছো? এখন ধনাত্মক আয়ন হলো ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা, একজনকে এখন আমি জিজ্ঞেস করবো, আর কারো প্রশ্ন আছে? এখন একটা সংকেত দেওয়া থাকলো, এন এ লিখে উপরে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, ডান পাশে উপরে এন এ উপরে একটা প্লাস চিহ্ন, এইটার ইলেকট্রন কয়টা আছে বলতো? সোডিয়াম, সোডিয়ামের ডান পাশে উপরে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এটার তাহলে ইলেকট্রন কয়টা প্রোটন কয়টা বলো তো দেখি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ওই দেখে বলো, 11 11 স্যার। তাহলে সোডিয়ামে কয়টা প্রোটন কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে, প্রোটন আছে। যখন সোডিয়ামের উপরে একটা প্লাস চিহ্ন বলবো তখন একটা ইলেকট্রন কিন্তু ছেড়ে দিছে, তাহলে যখন প্লাস চিহ্ন হবে তখন ইলেকট্রন কি হবে? একটা কমে যাবে, তাহলে ইলেকট্রন কয়টা হবে তখন? ইলেকট্রন হওয়ার কথা ছিল 11টা, যেহেতু প্লাস লেখা আছে সে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে তার ইলেকট্রন হবে 10টা, কি বুঝতে পারছো এখন? আর এক মিনিট সময় আছে, আমরা ক্লাসটা 8টায় নিলে ভালো না 8:30? তার 8টা স্যার, 8:30 স্যার, 8:30 একটু দেরি হয়ে যায়, কারণ আর একটু ঝামেলা হয়ে যায়। 8:30 স্যার, 8টা, 8টা তাড়াতাড়ি বলো একটু, নাকি দুজনে করবা? পঞ্চম অধ্যায় স্যার, পঞ্চম তো নাই, পঞ্চম তো হলো থিওরি। অষ্টম, অষ্টম সপ্তম পড়তে হবে না, অষ্টম পড়তে হবে, আপনার ইচ্ছা যেটা আপনি যেটা পড়া দিবেন। আমি সিরিয়ালি পড়াবো, পরের আগামীকাল পরের অধ্যায় মানে সপ্তম অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ। আচ্ছা স্যার, মহাকর্ষ অভিকর্ষ দেখো, ঠিক আছে? তাহলে তোমরা একটু রিডিং দেখে রাখো স্যার, আমার সময় একদম শেষ, আর এক মিনিট পুরোপুরি নাই। তোমরা কি পড়া দুই দিনে কতটুকু বুঝলে সেটা বলো এক মিনিটের মধ্যে। আচ্ছা, বাসায় একটু দেখো, দেখি আমি আগামীকাল ক্লাস নিলে আমি মেসেজ দেবো, 8টা বা 8:30 যেটাই হোক। হ্যাঁ আচ্ছা, 8:30 ভালো হয়। আচ্ছা ঠিক আছে, 8:30 নেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, সবাই ভালো থাকো, ধন্যবাদ।
গুড বাই টু এভরিওয়ান আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা গুড বাই আসসালামু আলাইকুম স্যার আসসালাম ভালো থাকো সবাই আবার জয়েন করো আর আল্লাহ হাফেজ সংখ্যা বাড়ায়ো কেমন হ্যাঁ